Hi guys, welcome back to the channel. আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট যারা প্রথমবার একটা রাইডিং জ্যাকেট কিনবে তার জন্য। একটা অ্যাফোর্ডেবল স্টার্টিং রেঞ্জের মধ্যে একটা ভালো রাইডিং জ্যাকেট যেটা আমি কিনেছি, মানে আমার মত মতো আর অনেক এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমি এটা কিনেছি। সো হিয়ার ইজ মাই জ্যাকেট, বিভিজি ওয়ার, সরি প্রোনাউন্সিয়েশনটা হয়তো এদিক ওদিক হচ্ছে তো। সো এটাতে কি কি পেয়েছি, এটা নাও ঠিক হবে কিনা, সার্টিফাইড কিনা, আর্মার্স গুলো কেমন, পুরোটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, এখনই জানতে পারবে। সো জ্যাকেট একবার পরে দেখা। জ্যাকেটটা থার্মাল লাইনার আর রেইন লাইনার দুটো দিয়ে আসে। রেইন লাইনারের কালারটা খুব ইন্টারেস্টিং, খুবই ভিজিবল। তো ফার্স্ট অফ অল আমি থার্মালটা পরে নিই। জ্যাকেটটা পরে নিয়েছি। সো হিয়ার ইউ ক্যান সি এখানে অ্যাডজাস্টার গুলো আছে, অ্যাডজাস্টার গুলো দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার সাইজ অনুসারে। সবাই এখানেও একটা ওয়েলক্রো দেওয়া আছে, এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন, বা ব্যাস হয়ে গেল অ্যাডজাস্ট। সুন্দর এখানে আছে আর্মার, একদম ফিটিং, শোল্ডারে আছে আর্মার। এখানে ওয়েলক্রোটা, মাঝে যে ওয়েলক্রো আছে এটা হলো ফিটিং ইম্পর্টেন্ট, মাঝের ওয়েলক্রো দিও দেখতে পাচ্ছ হয়তো। হয়ে গেল জ্যাকেটের ফিটিং আমার, পেছনটা দেখিয়ে দিচ্ছি। পেছন আমি মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে রেখেছি যাতে রিফ্লেক্টরটা আপনি আপনারা ভালো বুঝতে পারেন। এইখানে এগুলো রিফ্লেক্টর, হাতে এগুলো, এখানে রিফ্লেক্টর। আমি আসতে কমফোর্টেবল আছে, উইথ লাইনার পরে আছি, ঘরে ফ্যানও চলছে না যাতে আওয়াজটা ভালো করে রেকর্ড হয়। সো লিটারালি ঘামছি, অনেক কষ্ট করছি ভিডিওটা করার জন্য। ভিডিওটা দেখে লাইক করুন অবশ্যই। সো দেখতে পারো, আরেকবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার হাত ঠিকঠাক একদম, এই যে এখানে প্রোটেক্টর। এখানে কথা আমি একটা কথা বলবো, এখানে যদি ওয়েলক্রো থাকতো এই অ্যাডজাস্টেবল এই পিনগুলোর জায়গায়, দেন মেবি ইট উইল বি বেস্ট ফিটিং, ফিটিংটা একটু ভালো হতো। বাট স্টিল ঠিক আছে, কমফোর্টেবল জ্যাকেট। কোনো সময় বেশি একদম টাইট ফিটিং নেওয়া ঠিক না, বিকজ অনেকটা লং রাইড করতে হয়, এটা দিয়ে একটু কমফোর্টেবল থাকবে তবেই ভালো লাগবে। আমি পরে নিলাম, এর উপরে এবার আমি রেন লাইনারটাও পরে দেখাবো। এরকম একটা লুক রেন লাইনার সাথে, খুব হ্যাড লাগছে আই নো, ঘরের মধ্যে এইসব করছি, যাই হোক দেখানোর জন্য তোমাদের সবই। লিটারালি গরম লাগছে প্রচন্ড,
রেল লাইনারটা আরেকটা কাজে লাগবে, যখন এক্সট্রিম উইন্টার স্নো রাইড করবে তখন রেল লাইনারটা আরো কাজে লাগবে, বিকজ এটা হাওয়াটা আটকাবে। স্নো রাইডে হাওয়াটা আটকানো হচ্ছে মেইন চ্যালেঞ্জ, হাওয়া আটকে ফেললে ঠান্ডা লাগবে না। সো রেল লাইনারটা সেই পারপাসে ইউজ হবে। সো আই এম স্যাটিসফাইড উইথ দিস। এবার এখনো পর্যন্ত আমি এটা পরে বাইক চালিয়ে দেখিনি কতটা কি কমফোর্টেবল, সেটারও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমি বানিয়ে দেবো। আর এটা কিনেছি বিকজ নেক্সট ট্রিপ আছে খুব সামনে। এটা একটু খুলি এবার। সো এবার আর্মার গুলো একবার দেখে নাও। এখানে ব্যাক আর্মার লেভেল টু সার্টিফাইড, এগুলো এখানে ওয়েলক্রো দিয়ে আটকানো আছে, ওয়েলক্রো খুললে আর্মার বেরিয়ে আসবে। সো এখন বের করব না আর আমি। এখানে আপনি শোল্ডারের জন্য প্রোটেক্টর পাচ্ছেন সেম লেভেল টু, আর এলবোতে তো আছেই, এলবো এলবোটা এখান দিয়ে খোলা যাবে সেম এদিকেও। যখন এটা ওয়াশ করবেন, ওয়াশের জন্য এগুলো খুলে আপনাকে বের করে জ্যাকেটটা আপনি নর্মাল ইজি দেবেন, সার্ফ দিয়ে ইউজ ওয়াশ করবেন না, ইজি দিয়ে ওয়াশ করবেন, যেটা আমাকে রেকমেন্ড করেছে সেটাই বলছি। আর কিছু হাইফাই কিছু না, ড্রাই ক্লিন এরও দিতে হবে না, নিজে করবেন, যত্নে করবেন, অন্যের কাছে দেবেন যত্ন করে করবে না। এইখানে এটা হচ্ছে প্যান্টের জন্য, যে কোনো আপনি কোম্পানির প্যান্ট এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। এটাকে একটা সিঙ্গেল পিস স্যুট তৈরি করে দেওয়া যাবে, পুরো রাইডিং স্যুট। ভেতরটা একটা পাতলা মতো এই আস্তরণটা, এটা আমার ঠিক পছন্দ হলো না, মনে হয় না এটা বেশি দিন টিকবে, জানি না। সো আরেকটা কথা আমাকে দোকান থেকে বললো যে বিবিজির আফটার সেল সার্ভিস খুব ভালো নাকি, আপনার কোনো মাইনার প্রবলেম হলে ওখানেই দিয়ে আসতে হবে। সো দিয়ে আসলে ওরা ঠিক করিয়ে দেবে, হয়তো সামান্য কিছু চার্জ নেবে। আমি কিনেছি এটা গিয়ার আপ থেকে, গিয়ার আপ ভবানীপুর, সেখান থেকে নিয়েছি। একসাথে দুটো জ্যাকেট নিয়েছি আমি আর আমার বন্ধুর জন্য, দুজনে আমরা রাইডে যাব। সো ভিডিও করা ওখানে তো অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। এখানে আপনি একটা পকেট পেয়ে যাচ্ছেন, এখানে একটা পকেট আর এখানে একটা পকেট সেম, আর কোথাও জ্যাকেটের পকেট, এইখানে একটা ওয়াটার প্রুফ পকেট, হেডফোনের জন্য জায়গা আছে, যেটা ফালতু আমার মনে হয়। আর রেন লাইনার, এটা রেন লাইনার রাখার জায়গা হচ্ছে পিঠে, এই যে এখানে আপনি চেনটা দেখছেন, এটার ভেতরে রেন লাইনারটা চলে যাবে। এখানেও একটা শক্ত মোটো একটা প্যাডিং গার্ড আই থিঙ্ক দেওয়া আছে কিছু একটা, আই ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট দিস। বাইকিং ব্রাদারহুড গিয়ার্স, ম্যানুফ্যাকচারিং কোম্পানি চেন্নাইতে, মেড ইন ইন্ডিয়া, গো ফর ইট। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জ্যাকেটটার ব্যাপারে যদি কিছু জানা থাকে তোমাদের, তো আমাকে নিঃসন্দেহে জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট বক্স খোলা আছে। ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি ইচ্ছা হয়, অবভিয়াসলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকের জন্য এখানেই বাই, আবার নেক্সট যে কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।